वेलकम टू रेसिपी हाउस। आज हमें बनाबो पीनट बटर सैंडविच। पीनट बटर सैंडविच बनाबार जोन्नो प्रथमे कोयेकटी ब्रेड निये नेब। एबार ब्रेडगुलिके शेके निते हबे। ब्रेडगुलि शेके नेवार जोन्नो आमी एखाने एगारोर सैंडविच ग्रिल टोस्टार व्यवहार करेछि। टोस्टारेर टेम्पारेचार मीडियामेर थेके एकटु बेशी सेट करे टोस्टारेर भेतरे तेल लागिये नेब। आमी एखाने डिजानोर एक्सट्रा लाइट अलिव अएल व्यवहार करेछि। तेलटीके टोस्टारेर गाए भालो करे लागिए निते हबे। एरपर ब्रेडगुलिके एके एके टोस्टारे दिए देब। एबार टोस्टारटी बंद करे तीन थेके चार मिनट सेके नेब। तीन थेके चार मिनट पर टोस्टारटी खुले ब्रेडगुलिके तुले नेब। একইভাবে বাকি ব্রেডগুলিকেও সেকে নেব। এবার স্যান্ডউইচে দেবার জন্য একটি কলাকে ছুলে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নেব। এবার স্যান্ডউইচটি বানাবার জন্য ব্রেডে পিনাট বাটার লাগিয়ে নেব। আমি এখানে ডিজানোর পিনাট বাটার ব্যবহার করেছি। এবার ছুরির সাহায্যে পিনাট বাটারটি ব্রেডের গায়ে ভালো করে লাগিয়ে নেব, যেভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কলাগুলি একে একে পিনাট বাটারের উপর বসিয়ে দেব। কলাগুলি দেওয়ার পর এর উপরে ছড়িয়ে দেব কয়েকটি বেদানা। বেদানা দেওয়ার পর একটি করে ব্রেড নিয়ে তাতে পিনাট বাটার লাগিয়ে বেদানার উপর বসিয়ে দেব। ব্রেডগুলো ভালো করে বসানোর পর এবার আমাদের পিনাট বাটার স্যান্ডউইচটি পরিবেশনের জন্য একদম রেডি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা চাইলে এগারো স্যান্ডউইচ গ্রিল টোস্টার ডিজানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল আর ডিজানোর পিনাট বাটার কিনে নিতে পারেন। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।